আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা বেরিয়ে পড়লাম আবার তারাগড় পাহাড়ের দিকে। তো এটিই ওই রাস্তা তারাগড় পাহাড়ের দিকে যাওয়ার। আমরা এখন যাচ্ছি তারাগড় পাহাড়ের দিকে। ওখানে হযরত মীরা সৈয়দ হোসেন রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ, যেটি আমরা জানি খাজা বাবার ভাগনা। আর ওই দরবারে যেতে গেলে আরও অনেকগুলি মাজার শরীফ পড়ে, অনেকে যাই অনেকে যায় না। যেমন বিবি হাফেজ বেগমের মাজার শরীফ আছে, মিঠানিম বাবার মাজার শরীফ, আরও বিভিন্ন দরবার আছে। তো অনেকে যায় অনেকে যায় না। তো আমি যতটা পারবো তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখাবো সমস্ত মাজারগুলি। তো চলো এখন আমি যাচ্ছি তারাগড় পাহাড়ের দিকে। গিয়ে তো প্রথমে তোমাদেরকে আমি মাজার শরীফটি দেখাবো, যেটি সেটি হলো মিঠানিম বাবার মাজার শরীফ। অর্থাৎ মিঠা মানে মিষ্টি, নিম আমরা যে নর্মাল নিম গাছ জানি তেতো হয়, তো ওই বাবার নাম মিঠানিম, কারণ ওনার কেরামতি যে নিম গাছের পাতা এত মিষ্টি। তো চলো এখানে গিয়ে তোমাদেরকে ডিটেলসে বলবো, এখন কিছু বলবো না, আমরা চলে যাই সেই দরবার শরীফে। তো ভিউয়ার্স, ওনার নাম হচ্ছে হযরত খাজা দাইবান স্যার রহমতুল্লাহ আলাইহে। তো ওনাকে মিঠানিম বাবা বলা হয় এই কারণেই, কারণ ওনার ওই কেরামতিটি সকল মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল, সেজন্য ওনাকে মিঠানিম বাবা বলেই ডাকেন অনেকে। তো চলো দেখতে থাকো আমার চ্যানেল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে, এটি হচ্ছে আড়াই দিনের মসজিদ। এটি জেনারা তৈরি করেছিলেন আড়াই দিনে। তো এটি তারাগড় পাহাড়ের দিকে যেতে গেলে এই মসজিদটি পড়ে। ওই দূরে দেখা যাচ্ছে তারাগড় পাহাড়। এই বাড়িটির পেছনে যে তোমরা দেখতে পাচ্ছ ওইটি তারাগড় পাহাড়। তো ওখানে আমাদেরকে যেতে হবে। তার আগে পাহাড়ে ওঠার আগে নিচে আরও মাজার শরীফগুলো তোমাদেরকে দেখাবো, আর একটি কিন্নারের মাজার শরীফ আছে ওটিও তোমাদেরকে দেখাবো। চলো ভিউয়ার্স, এখন আমরা রাস্তা ধরেই যাচ্ছি ঠিক তারাগড় পাহাড়ের দিকে। তো এটা তারাগড় পাহাড়ে যাচ্ছে, তো এর বীজখান থেকে আবার আমাদেরকে নিচে নামতে হবে, কারণ নিচে যে মাজার শরীফগুলি আছে সেগুলি তোমাদেরকে দেখাবো। দেখি আবার তারাগড় পাহাড়ে উঠে তারপর হযরত মীরা সৈয়দ হোসেন রহমতুল্লাহ মাজার শরীফটি দেখাবো। তো যাচ্ছি তোমাদেরকে দেখাবার জন্যই আমি যাচ্ছি, কারণ অনেকে যায় অনেকে যায় না, বিশেষ করে বিবি হাফেজ বেগমের মাজার শরীফে তারাই যায় যাদের সন্তান হয় না। তো ওনার ওসিলায় দোয়া চাইলে অনেকের সন্তান হয়, তারাই যায়। তো চলো সেখানে তোমাদেরকে দেখাবো, আগে আমরা যাই মিঠানিম বাবার মাজার শরীফে। ভিউয়ার্স, আমরা অনেক রাস্তা অতিক্রম করে তো চলে এলাম এই বাবার মাজার শরীফে, বাবার দরবারে, মিঠানিম বাবার দরবারে। তো এটি হচ্ছে মিঠানিম বাবার দরবার শরীফ, মাজার শরীফ। এর ভিতরে ওনার মাজার শরীফটি আছে, গিয়ে তোমাদেরকে দেখাবো মাজার শরীফটি। এটি সামনে দেখতে পাচ্ছ এটি গেট এই মাজার শরীফের। তো এখান দিয়ে প্রবেশ করবো আমরা, এন্ট্রি গেট, এখান থেকে প্রবেশ করে ভেতরে দেখাবো। চলো, ইনিই হচ্ছেন হযরত খাজা দাইবান শাহ চিশতি রহমতুল্লাহ আলাইহে। তো ইনাকেই মিঠানিম বাবা বলে সকলেই জানেন। ভিউয়ার্স, আমরা জানি নর্মাল নিম গাছের পাতা খুবই তেতো হয়, কিন্তু এখানে যে নিম গাছটি আছে এখানে সেই নিম গাছের পাতাটি মধুর মতো মিষ্টি। তো ইনার কেরামতিতে এই গাছের পাতা এত মিষ্টি যে দূর থেকে মানুষ এই গাছের পাতাটি খেতে আসে, কারণ এই গাছের পাতাটি যাদের রোগ অসুখ বিভিন্ন রকমের পেরেশানি আছে, তো যারা এই গাছের পাতাটি খাবে তাদের রোগ ব্যাধি সমস্ত কিছু বিমারি দূর হয়ে যাবে এই দাইবান শাহ বাবার উসিলায়। ভিউয়ার্স, তোমাদেরকে দেখিয়ে দিলাম মিঠানিম বাবার মাজার শরীফ। তো ভেতরে গিয়ে দেখলাম মাজার শরীফটি ভেতর থেকে খুব সুন্দর করে নির্মাণ করা। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, আর সকলকে শেয়ার করে দেবে। তোমাদের একটা শেয়ারই বহু মানুষ আল্লাহর ওলির মাজার শরীফ দেখতে পাবে, অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে। আর তো এই পর্যন্ত আজ, আবার পরবর্তী নতুন আল্লাহর ওলির মাজার শরীফের ভিডিও নিয়ে তোমাদের তারপরে হাজির হব। তো এবারে তোমাদেরকে আমি অন্য আরেকটি মাজার শরীফ দেখাবো অন্য ভিডিওতে। তো আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।